ওয়েলকাম টু গাইডলাইন। চলো আজকের ক্লাসে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2021-এর প্রিলি পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে, শুধুমাত্র প্রিলির জন্য। প্রথমেই দেখতে হবে যে প্রিলির যে সিলেবাসটা আছে সেটা কী আছে। আমরা জানি যে প্রিলিতে কিন্তু জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আছে 50 মার্কস, ম্যাথে আছে 30 এবং জিআই রিজনিংয়ে আছে 20 নাম্বার। অর্থাৎ আমাকে কিন্তু যখন স্ট্র্যাটেজিটা আমি বানাবো তখন জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু আমাকে অনেক বেশি সময় দিতে হবে, যেহেতু 50 জিকেতে আছে। অনেকে জিকে কীভাবে প্রিপারেশন নেবে, কারেন্ট অ্যাফেয়ার্স কতটা পড়বে, এরকম যে অনেক কনফিউশনে আছে। কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই বলবো যে বেশিরভাগ প্রশ্নই আসে, যেগুলো আসে 5-6 মাসের মধ্যেই। তবে একটা কোয়েশ্চেন কিন্তু 1-1.5 বছর আগে কারো অনেক সময় এসে পড়ে, তবে একটার বেশি আসবে না, কিন্তু একটা আসবে বেশিরভাগকেই যেটা হয়। আর জিকে বলবো যখন পড়াশুনো করছো চ্যাপ্টার অনুযায়ী পড়ো, এবং যে জায়গাগুলো কঠিন লাগবে, মানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু মনে থাকে না, প্রায় ভুল হয়, সেই জায়গাগুলো বিশেষ করে নোট ডাউন করো, এবং নিজের মতো করে আরও বেশি করে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো নোট ডাউন করতেই পারো, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ এবং ভুল হয় সেই জায়গাগুলো বিশেষ করে নোট ডাউন অবশ্যই করতে হবে। এছাড়া 50 নাম্বার জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেটা করতে হবে সেটা প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার ভালো করে ফলো করতে হবে, তাহলে কিন্তু বোঝা যাবে যে কেমন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন এসে থাকে। এরপর হচ্ছে ম্যাথ এবং রিজনিং বা জিআই। ম্যাথ এবং রিজনিং ক্ষেত্রে কিছু কমন জিনিস আছে, সেই কমন জিনিসগুলো কিন্তু বা একটু ভালো করে দেখে নিতে পারলে, ট্রিকগুলো দেখে নিতে পারলে কিন্তু বেশ কয়েকটা জিআই বা ম্যাথ করে দিয়ে আসা যায়, বিশেষত জিআই বা রিজনিংয়ের ক্ষেত্রে। খুব কমন ট্রিক যেগুলো কিন্তু শুধু একটু আলাদা আসে, তা নাহলে কিন্তু সেই ট্রিকটা দেখে নিলে কিন্তু যে কোনো জিআই করে দেওয়া যাবে, সেইগুলো একটু ভালো করে লক্ষ্য করো। ম্যাথ জিআইয়ের ক্ষেত্রে অবশ্যই প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার ভালো করে দেখো, ফলো করো, তাহলে বুঝতে পারবে কেমন স্ট্যান্ডার্ড থাকে। আর একটা কথা, সেটা হচ্ছে প্র্যাকটিসটাও কিন্তু ভালো করে ফলো করো, প্রচুর প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষা খাতায় জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এ নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এরপর বই নিয়ে বলবো, বই নিয়ে একটা স্পেশাল ভিডিও বানিয়েছি, তবুও এখন অনেকে জিজ্ঞাসা করে যে দাদা কী বই পড়বো। আমি আজকে শুধু প্রিলির জন্য বলবো, প্রিলির জন্য জিকে আমি দেখো উপরে জেনারেল নলেজ যেটা তরুণ গোয়েলের বই সেটা রেখেছি, তপতি পাবলিকেশনে একটা MCQ অনলি MCQ-এর বই রেখেছি যেটা 16,000+ আছে, এরপর মিত্র এগান ঘোষ পাবলিকেশনে যে ক্রাক মিসলিনিয়াস বই আছে সেটা রেখেছি, জিকের জন্য যেটা ক্রাক WBCS আছে, এগুলো অনেক হাইফাই বই, প্রিলির জন্য এত দরকার নেই। তবে জিকে যারা বই কিনছো সেটা প্রিলি মেইন সব হয়ে যাবে, কভার করা যাবে, এরকম বই কেনো, তার জন্য আমি অবশ্যই বলবো যে প্রথম যে বই দুটো আছে সেই দুটো কিনলেও হবে। আবার যদি কেউ দ্বিতীয় যে MCQটা আছে তপতি পাবলিকেশনে সেটা রাখতে চাও, এবং তৃতীয় নাম্বার যে ক্রাক বইটা আছে PSC মিসলেনিয়াসের সেই বইটাও রাখতে পারো কাছে, এবং WBCS ক্রাক যেটা আছে সেটা অনেক বেশি হাইফাই বই, অবশ্যই বলবো। বইয়ের দোকানে যাও, দেখো কোন বইটা তোমার জন্য ভালো স্যুট করছে, সেরকম বই একটা দেখে জিকের জন্য কিনে নাও, কারণ বাজারে আরও অনেক জিকের বই আছে, এত দেখানো সম্ভব নয়। এরপর হচ্ছে রিজনিংয়ের বা জিআই যেটা, সেটা ছায়া প্রকাশনী বই একটা এনেছি, প্রত্যেকেই দেখতে পাচ্ছ ছায়া প্রকাশনী বইটাই যথেষ্ট, এবং ম্যাথের জন্য যে ছায়া প্রকাশনী বইটা এনেছি এটাও সুবিধাসের বই, এটাও যথেষ্ট, একটা প্রিলির জন্য যথেষ্ট, এবং মেন্সও মোটামুটি হয়ে যাবে, এই দুটো বই থাকবে। এবার অনেকে বলে যে দাদা একটা বইয়ের মধ্যে সব পেয়ে যাবো, এরকম কী বই আছে? আমি অবশ্যই বলি যে ছায়া প্রকাশনী যে বইটা আছে আমি তিনটে বই শেষে দেখো রেখেছি, এবং লীলা রয়ের যে ক্রাকটা আছে সেই ক্রাক বইটা আছে মিত্রান ঘোষ পাবলিকেশনের। আরেকটা বই যেটা খুব ভালো বই সেটা হচ্ছে ছায়া প্রকাশনী যে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার্স, এই বইটা কিন্তু যথেষ্ট ভালো বই। এই বইটাও যদি মানে যে কোনো একটা বই অনলি প্রিলির জন্যে, মেন্সের জন্য বলবো একটা বই কিন্তু সবটা হবে না ঠিকঠাক, প্রিলির জন্য তবু পসিবল, প্রিলির জন্য কেউ একটা বই ভালো করে ফলো করলে হয়তো হয়ে যেতে পারে, তার জন্য যে কোনো একটা বই পড়তে পারো নিজেদের মতো করে দেখো। আবারও বলছি, বাজারে গিয়ে দেখো কোন বইটা তোমার জন্য ভালো মনে হচ্ছে, কোনটা তোমার মনে হচ্ছে যে তোমার জন্য পারফেক্ট সেই বইটা নাও, প্রতিটা বই মোটামুটি ভালো বই। কাট অফ নিয়ে বেশি ভেবো না, যেটা আমি আগেও বলেছি, এবং কাট অফ খুব কম যাবে এটা নিয়েও বসে থেকো না ভেবে, একটাই বলবো সেটা হচ্ছে কাট অফ যাই যাক না কেন, 30-এর কম হোক 30 হোক যাই হোক না কেন, কিন্তু তুমি সবসময় 40-50 যত রক পারবে বেশি টাকার চেষ্টা করো, তবে 40-এর নিচে কখনো ভেবো না, কাট অফ বলছি তো আরও কমুক, তুমি যতটা বেশি ভেবে রাখতে পারবে ততটা কিন্তু তোমার জন্য লাভ, তুমি যতটা নিজেকে তৈরি করতে পারবে সেটা কিন্তু তোমার জন্য লাভ, কারণ এই ভাবনাটা তোমার মেন্সের ক্ষেত্রেও কিন্তু অনেকটা কাজ লাগবে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। সবসময় প্রতি মুহূর্তে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো। লাস্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে 2021-এর প্রিলি পরীক্ষা কখন হতে পারে। দেখো একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে একটা কথা, যেটা এর আগেও আলোচনা হয়েছে, যে 18 জুলাই প্রিলি পরীক্ষা হতে পারে, যেটা আমি এর আগেও বলেছি 18 জুলাই পরীক্ষা হোক,
আমি মেনে নিলাম 18 জুলাই পরীক্ষা হবে, কিন্তু তার আগেও যে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা না এটা কিন্তু কখনোই হতে পারে না। সুযোগ কিন্তু পিআরবির হাতে থাকছে এর আগে পরীক্ষা নেওয়ার। সুতরাং পরীক্ষা জুনে হবে এই রকম ভাবনা নিয়ে প্রিপারেশন নাও, এবং পরীক্ষা যদি 18 জুলাই হয় তাহলে তোমার জন্যই সেটা লাভ, তুমি আরও সেটা নিজেকে প্র্যাকটিস করার অনেক বেশি সময় পাবে। সুতরাং সামনে জুনেই পরীক্ষা হবে এই ভাবনা নিয়েই কিন্তু নিজেকে তৈরি করো, এটা তোমার জন্যই লাভ আমার মনে হয়। যেটা প্রিপারেশন নীতি গিয়ে তোমাকে যদি কোনো সমস্যায় পড়তে হয়, কোনো প্রবলেম হয়, নিশ্চয়ই আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাকে যথাসম্ভব তোমার পাশে থাকা, তোমাকে হেল্প করার। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে দিও। সকলে ভালো থেকো।